রবীন্দ্রনাথ লিখেছিলেন, গায়ের জোরে সব হয় কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না। আবার শিষ্যরা যদি গুরুর ওপরই গায়ের জোর ফলাতে যায় সেটা কিন্তু আরও দুশ্চিন্তার ব্যাপার। এমনই অভিযোগ উঠেছে কলকাতার চারুচন্দ্র কলেজে। নিরাপত্তা রক্ষীকে সরানো নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে টিএমসিপি পরিচালিত ইউনিয়নের ঝামেলা, আর তা এমন জায়গায় পৌঁছলো যে অধ্যাপকদের মারধর, শারীরিকভাবে হেনস্থা করার মতো মারাত্মক অভিযোগ উঠল। স্যারের মোবাইল ভেঙে দেয়া, ছবি তোলার জন্য কেস দেওয়ার হুমকি দিচ্ছে একজন পড়ুয়া, এমন ছবিও সামনে এলো। উল্টোদিকে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, কাউকে মারধর করা হয়নি, তারা শুধু কয়েকটা প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন। ঘটনার পর কলেজের গেটে পাল্টা অবস্থানে বসেন অধ্যাপকরা। কলেজ বন্ধ থাকার নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়, যদিও বিকেলে তা সরিয়ে ফেলা হয়। গোটা ঘটনায় ছাত্র সংসদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কী ঘটল আজকে চারুচন্দ্র কলেজে। দেখুন, নিরাপত্তা চেয়ে পাল্টা অবস্থানে শিক্ষকরাও। চারুচন্দ্র কলেজের এই ঘটনায় আবারও নাম জড়ালো তৃণমূল ছাত্র পরিষদের। চারুচন্দ্র কলেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। কলেজ কর্তৃপক্ষের আপত্তিতে সম্প্রতি সুকুমার সেন নামে নিরাপত্তা রক্ষীকে কলেজের দায়িত্ব থেকে সরানো হয়। এই ইস্যুকে সামনে রেখে ছাত্র সংসদের পদাধিকারীদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর 3টে থেকে প্রায় 5 ঘন্টা অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। অভিযোগ, প্রবীণ অধ্যাপক সমীর বেরা এবং অশিক্ষক কর্মী রঞ্জিত ঘড়াইকে মারধর করে আন্দোলনকারীরা, হেনস্থা করা হয় অন্যান্য অধ্যাপকদের। ছাত্র আন্দোলন হয়, কিন্তু ছাত্র আন্দোলনের সীমা তো রয়েছে। আমি 30 বছরের অধ্যাপনা জীবনে আমি দেখিনি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে। স্টাফ রুমে ঢুকে একজন টিচারের গায়ে হাত দেওয়া হচ্ছে, ওদের বাধা দিতে যান সবিতা বারুই, তাকে ধাক্কাধাক্কি করা হয়, প্রফেসর রতন কুমার দাস তাঁরকে আক্রমণ করা হয়। কলেজে ঢুকে একজন শিক্ষক কতক্ষণ থাকবে কি থাকবে না সেটা কি ছাত্র ইউনিয়ন ঠিক করে দেবে? ঘেরাও মুক্ত হয়ে রাত 8টার পর পাল্টা আন্দোলনে নামেন অধ্যাপক অধ্যাপিকারা। কলেজ গেটে শুরু হয় অবস্থান। বুধবার নোটিশ ঝুলিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে। রোজ 7 ঘন্টা করে যদি আপনাকে ঘেরাও হতে হয় রোজ, ইচ অ্যান্ড এভরিডে, 2-4টে ফাইল হারায়, তাহলে আপনার চাকরি যাবে, জেল হতে পারে। আমরা পরিচালন সমিতির সভাপতির সঙ্গে কথা বলি, তিনি সবার সাথে কথা বলে আমাদের সম্মতি দেন, আমরা কলেজ বন্ধ করতে পারি। তার সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সবার সিকিউরিটির কারণে, অন্য কোনো কারণে নয়। যদিও সরকার বুঝিয়ে দেয় কলেজ বন্ধের সিদ্ধান্ত তারা ভালো চোখে দেখছে না, দুপক্ষের ভূমিকারই সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। ঘটনা যাই ঘটুক না কেন, তা শিক্ষা দপ্তরকে জানানো উচিত ছিল। আমরা প্রথমে আপনাদের মাধ্যমেই জানি, আমি কোনো মতেই ঘেরাওকে কোনোদিনই সমর্থন করিনি, আজও সমর্থন করি না। অধ্যাপকরাও রাস্তায় বসে পড়েছেন, এটা কোনো শিক্ষণীয় বিষয় হচ্ছে না। কোনো কলেজ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে কলেজ বন্ধ করে দিলাম। কলেজকে বন্ধ রেখে চাপ সৃষ্টির যে কোনো চেষ্টা আমরা ভালো চোখে দেখছি না। এরপরে বৈঠকের জন্য শিক্ষা দপ্তরে রাখা হয় কলেজ কর্তৃপক্ষকে। সরকারের মনোভাব বুঝে বিকেল 5টা নাগাদ কলেজ বন্ধের নোটিশ সরিয়ে ফেলা হয়, খুলে দেওয়া হয় গেট। সন্ধ্যে 6টা নাগাদ শিক্ষা দপ্তরের সেক্রেটারি মধুমিতা রায়ের ঘরে একটি বৈঠক হয়, সেখানে কলেজের অধ্যক্ষ এবং 2 জন অধ্যাপক হাজির ছিলেন। আমরা যে আশ্বাসের জন্য অপেক্ষা করছিলাম সেটা আমরা পেয়েছি। নিরাপত্তার আশ্বাস পেয়েছেন আপনারা? অবশ্যই নিরাপত্তার আশ্বাস পেয়েছি। কাল থেকে কলেজ স্বাভাবিক ঘুরবে? কলেজ স্বাভাবিক আমরা এক্সপেক্ট করতে পারি। চারুচন্দ্র কলেজে আন্দোলনের নামে যেভাবে শিক্ষকদের নিগ্রহ করা হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন আচার্য তথা রাজ্যপাল। দেখে আগে ছাত্র শিক্ষকও হাত লগা রে তো মতো শিক্ষা ঠিক নেই, উনকি সংস্কৃতি, উনকা আচার ব্যবহার সব এক ছাত্র কি তরহ হোনা চাহিয়ে আর শিক্ষকদের প্রতি আদর রাখনা চাহিয়ে উনে। আন্দোলনকারী টিএমসিপি নেতারা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সহ কর্তৃপক্ষের একাংশের দিকে আঙুল তুলেছেন। কাউকে মারধর করা হয়নি, আমরা প্রিন্সিপালকে কোনো ঘেরাও করিনি, আমরা কটা প্রশ্ন নিয়ে উঠেছিলাম আমাদের ওনার কাছে জিজ্ঞেস করার জন্য। একজন সিকিউরিটি গার্ডকে যে বিগত 6 বছর এখানে আছে, তার ছেলে আমাদের কলেজে পড়াশোনা করেছে, তাকে বিনা নোটিশে আপনি তাকে বের করে দিচ্ছেন। আমরা সেই প্রশ্ন নিয়ে ওনার কাছে গেছিলাম, আমরা বলেছি স্যার যতক্ষণ আপনার উত্তর না দেবে এখান থেকে আমরা সরবো না, আপনাকেও সরতে দেবো না। যখনই কিছু প্রশ্ন করছি বা কিছু জিজ্ঞেস করছি নিজের ল্যাপটপ ঘাঁটছেন, ফোন ঘাঁটছেন, মানে আমাদেরকে টোটালি ইগনোর করছেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবি মানতে নারাজ। মঙ্গলবার রাতেই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ কয়েকজনের নামে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে তারা। বুধবার সরকারের তরফে 2 যুগ্ম উচ্চশিক্ষা অধিকর্তা চারুচন্দ্র কলেজে গিয়ে তথ্য সংগ্রহ করেন। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও সুলিপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।
আমি পঙ্কজ রায়কে দিয়ে শুরু করব, এই জন্যই করব যে যোগেশচন্দ্র কলেজের আপনি অধ্যক্ষ এবং ঘন্টার পর ঘন্টা ঘেরাও হয়ে থাকতে হয়েছে, কয়েকদিন আগে সেই খবর আমরা সম্প্রচার করেছি। পঙ্কজবাবু, একটা জায়গায় আমার খটকা, আমি ছাত্র সংসদের যারা প্রতিনিধি আছে তাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা শেষ মুহূর্তে আসার সিদ্ধান্ত বাতিল করেছে, কিন্তু আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে শিক্ষা সংক্রান্ত ইস্যু নিয়ে ছাত্র সংসদের যারা আছেন তারা আন্দোলন করছেন, তারা কথা বলছেন অধ্যাপকদের সঙ্গে অধ্যক্ষের সঙ্গে, এইটা মানা যায়। সিকিউরিটি গার্ড কে থাকবে না থাকবে, প্রাইভেট সিকিউরিটি এজেন্সির সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কি টার্মস অ্যান্ড কন্ডিশন, কি তাদের কথা, তাদের সিদ্ধান্ত, সেটা কি ছাত্র সংসদের এখতিয়ারভুক্ত বিষয়? সেটা হচ্ছে যে প্রথম বলি, এটা হচ্ছে একটা অকাল বোধন। অকাল বোধন এই কারণে আমরা কলেজে যারা পরিচালনা করি আমরা জানি যে দুটো ক্ষেত্রে আমরা একটা টার্ময়েলে পড়ি, একটা হচ্ছে ভর্তি আর একটা হচ্ছে নির্বাচন। এটা কিন্তু দেখুন, ভর্তি বা নির্বাচন কোনোটাই নয়। আমি সেই কারণে এটা অকাল বোধন বলছি, এবং আমি এর আগে যা আমার যেটুকু দেখেছি কাগজে, আপনাদের মিডিয়াতেও দেখেছি, যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কি অন্য কোনো অনুষ্ঠানকে যে পরিমাণ দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া তখন পূরণ হয়নি। একদম, শুধু চারুচন্দ্র কলেজ নয়, একাধিক কলেজের এর আগে আমরা দেখিয়েছি যে সোশ্যালে কত টাকা অনুদান আসবে, এই হচ্ছে বিতর্কের বিষয়। এবং অনেক বলবো যে ভারী নেতা বা ভারী মন্ত্রী, তিনি তার পদার্পণেও এর কোনো পরিবর্তন হয় না। আমার এটাও সবচেয়ে অবাক লাগে যে অছাত্র, আমরা যদি প্রশাসন একটা ব্যাপার, দেখুন আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছি, আমার পেরিফেরিটা ওই পর্যন্ত, আমি বহিরাগত ঠেকানোটা আমার কাজ নয়, না ঠেকাতে পারলে চলে যান। তো আমাকে তাহলে এসপির একটা ট্রেনিং দিয়ে আমাকে ওই পদটাও দিয়ে দেওয়া হোক, তারপরে কি করে করতে হবে এটা আমরা জানি, কিন্তু এটা তো একটা অন্য বিষয়। এই যেভাবে টিচাররা আক্রান্ত হচ্ছে, বাম আমলে শুরু হয়েছিল বিষয়টা, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলেছে, কোনো পরিবর্তন আছে? এবং এই জন্যই কি স্থায়ী প্রিন্সিপাল পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফেও যথেষ্ট প্রার্থী পাওয়া যাচ্ছে না, এর কারণ কি? পরিসংখ্যান জানি যে এবারে মনে হয় 136 জন শূন্য পদ, তার জন্য প্রথম পর্যায়ে 100 পূরণ হয়নি, তারপরে দ্বিতীয় পর্যায়ে তার সময় বিস্তৃত করে তার করা হয়েছে, আমি জানি না শেষ পর্যন্ত কত এসেছে। কারণ সত্যি কথাই আমরা একেবারেই মানে একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমার যেটা মনে হয় যে অত্যন্ত সংবেদনশীলভাবে বিষয়টাকে দেখা উচিত, এটার মধ্যে কোনো রাজনীতি আলাদা করে খোঁজা উচিত নয়, কিন্তু এটা ঘটনা যিনি পরিচালনা পুরো বিষয়টা করছেন, বাইরে থেকে দেখছেন মনিটর করছেন, তারা একটা প্রোটেকশন যদি না দেন তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে। এবং শিক্ষা যদি প্রতিদিন একটা কলেজে যদি আমার ঘেরাওটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়, 7 ঘন্টা গড়ে ঘেরাও হয়ে বসে থাকতে হচ্ছে। আমি আপনার কাছে আসব, কিন্তু ভিতরের কারণ তো নিঃসন্দেহে আমরা বিশ্লেষণ করব, কিন্তু সামনে কোন ছবিটা দেখলাম আমরা, যে ভাষায় ছাত্রছাত্রীরা অধ্যাপকদের দিকে আঙুল তুলছেন, সেটা কি সত্যি সত্যি ছাত্রছাত্রী সুলভ? এমন কি ঘটেছিল যাতে এই ব্যবহার করতে হলো তাদের? আমি সব পক্ষের সমস্ত মতামত নিরপেক্ষভাবে আপনাদের সামনে রাখবো। দেখুন, কখনো টেবিল চাপড়ে হুমকি, কখনো আঙুল উঁচিয়ে ফোন ভাঙার হুঁশিয়ারি, কখনো আবার মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ছাত্র আন্দোলনের নামে দাপাদাপির এই সব ছবি চারুচন্দ্র কলেজের। নতুন যেটা শিক্ষা বিল আছে সেই তুলনায় সে হিসেবে তারা বোনাফাইড স্টুডেন্ট নন। কিন্তু অধ্যক্ষ ও শিক্ষকদের যারা এভাবে হুমকি দিচ্ছেন তারা কারা? বুধবার কলেজের সামনেই এক আন্দোলনকারীকে চিহ্নিত করলাম আমরা। এটা তোমার ছবি? হ্যাঁ, এটা আমার ছবি, আমার ছবি, আঙুল তুলছো? আমার ছবি। 2013 সালে বিএ জেনারেলে ভর্তি হয়েছিলেন টিএমসিপির এই ছাত্র নেতা, কিন্তু একাধিকবার পরীক্ষাই দেননি, তাই কলেজে 5 বছর কেটে গেলেও এখনো তিনি দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আমি 2013-এ ভর্তি হয়েছি, আমার মাঝখানে এক বছর গ্যাপ ছিল, তার উপর এক বছর আমি পরীক্ষা দিতে এই সেকেন্ড ইয়ারে আমি পরীক্ষাটা দিচ্ছি। 2013-এ ভর্তি হলে কিভাবে এখনো সেকেন্ড ইয়ার হও? রেজিস্ট্রেশন তো 6 বছরের থাকে, তো রেজিস্ট্রেশন যদি 6 বছরের থাকে তাহলে আমি নিশ্চয়ই এখনো তাহলে কলেজের স্টুডেন্ট আছি। আপনি করতে বাধ্য বলে ছবিতে বারবার এক ছাত্রকে রণংদেহী মেজাজে দেখা যাচ্ছে। ইউনিয়নের দাদারাই জানালেন এই তরুণের নাম কি আশা নাগ। এই ছবিটা কার?
কলেজেরই উনি জেনারেল ছাত্রী আর উনি টিসিও চাইছেন, উনি আমাদের কলেজেরই ছাত্রী আর উনি এখন টিসি চাইছেন। তিয়াশার পরিচয় নিয়ে রহস্য আরও বাড়ালো কলেজের এক শিক্ষাকর্মীর মন্তব্য। এই মেয়েটাকে চিনতে পারছেন এই ছাত্রী? হ্যাঁ হ্যাঁ, তিয়াশা নাগ, তিয়াশা নাগ। ও এমবিএ বিবিএতে না এমবিএ টেকনোতে ভর্তি হয়েছে, এটা আমাদের এখন রেগুলার স্টুডেন্ট নয়। যাদের নেতৃত্বে চারুচন্দ্রে ছাত্র আন্দোলন চলছে তাদের মধ্যে অন্যতম অর্ণব বিশ্বাস, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। 2013 সালে কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু প্রথম বর্ষের পরীক্ষাই দেননি। 2014 সালে রি অ্যাডমিশন নিলেও ব্যাক পান, তাই পাঁচ বছর কলেজে কেটে গেলেও জিএস এখনও তৃতীয় বর্ষের ছাত্র। আমি কলেজের জেনারেল সেক্রেটারি, আমি যদি জেনারেল সেক্রেটারি হওয়ার জন্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ হওয়া উচিত, সিআর এর জন্য দাঁড়ানো উচিত। সে যতক্ষণ কেউ পাস করে রেগুলার ক্যান্ডিডেট না হচ্ছে সে সিআর ইলেকশনের জন্য দাঁড়াতে পারবে না। নিশ্চয়ই আমি রেগুলার ক্যান্ডিডেট আছি, তার জন্য আমি দাঁড়িয়েছি, আমি সেখান থেকে জিএস হয়েছি। বাকিদের সম্পর্কেও এদিন খোঁজ নিয়েছিলাম আমরা, কিন্তু যেসব তরুণী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেই এদিন কলেজে দেখা যায়নি। আন্দোলনের কোনো কোনো মুখ আবার ক্যামেরা দেখে মুগ্ধ হতে ব্যস্ত। চারুচন্দ্র কলেজে অশান্তিতে বহিরাগত যোগের অভিযোগ অবশ্য নতুন নয়। আমি যতদূর শুনলাম যে যে তিনটি মেয়ে কালকে এই অসভ্যতা করেছে, বাজে ব্যবহার করেছে, হ্যাঁ একটি না দু তিনটি ছেলেই ছিল, তাদের একজন নাকি কলেজে পড়ে না আমি পরবর্তীকালে জানতে পারলাম। সত্যি কথা বলতে এদের আমরা খুব একটা দেখিনি। শিক্ষামন্ত্রী অবশ্য এ নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন। যে ছাত্ররা ছাত্র নয় কলেজের মধ্যে ঢুকবে না বারবার বলে আসছি, তারা কি করে কলেজের মধ্যে ঢোকে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। অশান্তির জেরে প্রথমে কলেজ বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ, শেষমেশ বুধবার বিকেলে ওই নোটিশ প্রত্যাহার করা হয়। আপাতত জট কাটল, কিন্তু কেন শান্তি ফিরছে না চারুচন্দ্র কলেজে, প্রশ্ন শিক্ষা মহলের একাংশের। কৃষ্ণান্ত অধিকারী, সমীর সেনগুপ্ত, রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বন্তবাবু, যে বিষয়গুলো ছাত্রছাত্রীরা অন্তত আমাদের যা বলেছেন যে যার জন্য তারা গেছিলেন, কোনোটা প্রত্যক্ষভাবে পঠন পাঠনের সঙ্গে যুক্ত নয়। আমি বলছি কোনো সিকিউরিটি পার্সোনালের ট্রান্সফার বা সোশ্যালের টাকা তারা বলছেন না, অন্য একটি কলেজের ছাত্ররা বলছে। আমি বলছি যে সিকিউরিটি নিরাপত্তা কর্মী এই এবিপি আনন্দ অফিসেও যারা আছেন তারা যতই দক্ষ হন না কেন, একজন ব্যক্তি নির্দিষ্ট সময়ের পর তাকে বদলি হতেই হয়। প্রত্যেকটি প্রাইভেট এজেন্সি এই নিয়ম মানে এবং এটাই হচ্ছে সিকিউরিটির মূল একটা রুটিন এটার মধ্যে। দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে ছবি আমি দেখলাম, একজন শিক্ষক হিসাবে এবং সমাজের মানুষ হিসাবে আমি অত্যন্ত বেদনাহত এবং আমি মেনে নিতে পারছি না যে বিমলবাবু একজন প্রতিষ্ঠিত শিক্ষক, 30 বছর ধরে পড়ান, তার হাত ধরে ছাত্রছাত্রীরা টানাটানি করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমি বিশ্বাস করি না এরা ছাত্র। এরা সমাজের ছাত্র হিসাবে যদি পরিচিত হয় তাহলে সমাজ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, সমাজ টিকে থাকতে পারে না। ফলে যে ছাত্র তার শিক্ষককে ধরে টানাটানি করে, আর যাই হোক সে প্রথমত ছাত্র নয়। আমার জানার ইচ্ছে হয় যে এই ছাত্র সংসদ লাইব্রেরি ঠিকমতো বই পাওয়া যাচ্ছে কিনা, যথেষ্ট বই আছে কিনা, ল্যাবরেটরি ঠিক আছে কিনা, এই নিয়ে কবে শেষ আন্দোলন? দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখেন চারুচন্দ্র কলেজে একটা দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটা চলছে। পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং ওখানে ভিজিট করার পরেও, অর্থাৎ শিক্ষামন্ত্রী নিজে এরকম একটা ঘটনার প্রেক্ষিতে একদিন গিয়ে হাজির হয়েছিলেন, আলাপ আলোচনা করেছিলেন, তারপরেও এই ঘটনাগুলো কিন্তু চলছে। পরিষ্কার দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা হলো মুখ্যমন্ত্রী চাইছেন যে মানে রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ে উঠুক। আমি সেই পাটে আসবো, আমি একবার প্রত্যক্ষ অভিজ্ঞতা জেনে নিই। বিমল শঙ্কর নন্দ চারুচন্দ্র কলেজের অধ্যাপক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিমলদা, 30 বছর আপনি অধ্যাপনা করছেন, কলেজে গণ্ডগোল নতুন নয়, চারুচন্দ্র কলেজে গণ্ডগোলও নতুন নয়, এমন কি হলো যে আপনাদের কলেজ সামনে বসার সিদ্ধান্ত নিতে হলো, কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে হলো? দেখুন, কলেজ বন্ধের সিদ্ধান্তটা প্রিন্সিপাল নিতে পারেন, ওটা সাধারণ শিক্ষকের কোনো ভূমিকা নেই। দ্বিতীয় হচ্ছে যে ঘটনাটা আপনারা দেখেছিলেন, ওটা বোধ মনে হচ্ছে যেন আমার হাত ধরে টেনেছিল, আমার হাত ধরে টেনেছিল, পাশে একজন অধ্যাপক ছিলেন, অধ্যাপক বেরা, তার হাত ধরে টেনেছিল, আমি ওটা আটকানোর চেষ্টা করি, ওই জন্য আমি হাতটা বাড়িয়ে রেখেছিলাম। হোয়াট এভার ইট মে বি, আমার 30 বছরের জীবনে আমি এটা কখনো দেখিনি যে ছাত্রছাত্রীরা, একজন ছাত্রীরা বিশেষত শিক্ষকের হাত ধরে টানতে পারে, ঠেলাঠেলি করতে পারে। এটাই আমার কাছে, মানে আমি নিজে ছাত্র ছিলাম, আমি তো আর গাছ থেকে পড়ে অধ্যাপক হইনি, আমি যথেষ্ট ছাত্র এবং গ্রাম শহর সব জায়গায় পড়াশুনো করেছি। ইটস আনথিঙ্কেবল, আমি কখনো ভাবতে পারি না এটা করতে পারি।
আমি যদি গ্রামে এটা কখনো করতাম, আমার বাবা আমার চামড়া ছাড়িয়ে বাইরে শুকিয়ে দিত, পরিষ্কার বলতো, বরাবর বাড়াবাড়ি করলে চামড়া ছাড়িয়ে শুকিয়ে দেবো, এটাই বাবার একটা কথা ছিল যে আমাকে এখানে সবাই চেনে, আমি যখন প্রথম কলেজে যাই তুমি এমন কিছু করলে যদি হও তাহলে তুমি আর বাড়িতে আসবে না, ছোটোবেলায় বলতো চামড়া ছাড়িয়ে দেবো, বড়ো হলে বলতো তুমি আর বাড়ি ঢুকবে না, তুমি এখন বড় হয়েছ যদি কিছু দেখি তুমি আর বাড়ি ঢুকবে না। আমি ঠিক জানি না যে আজকাল গার্জেনরা ছেলেমেয়েদের ঠিক কী বলেন, এখন কথা হচ্ছে দেখুন ফর রং রিজন সেই কলেজটা বহুদিন ধরেই শিরোনামে আসছিল, এবছর থেকে ফর সাম পজিটিভ রিজনস আমরা চেষ্টা করছি শিরোনামে আনার। এবারেও আপনি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখেন, আমাদের কলেজের রেজাল্ট খুব ভালো, একাধিক সাবজেক্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই কলেজ থেকেই হয়েছে, অথচ আমরা এমন কিছু ভালো ছাত্রছাত্রী পাই না মিডিয়কার লোয়ার মিডিয়কার থেকে। এই কলেজে গত বছর অবধি কুখ্যাত ছিল 60টার জায়গায় 250টা আসন, 250কে ভর্তি করার জন্য, 80র জায়গায় 280কে ভর্তি করার জন্য, এবং কেন এটা ভর্তি করা হয় সেই ব্যাপারে ব্যাখ্যাটা আমার দেওয়ার দরকার নেই, আপনারা সব খবর রাখেন, আমার আর দেওয়ার দরকার নেই। এবছর সরকার আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আপনারা অনলাইন অ্যাডমিশন করবেন, সেই অ্যাডমিশনের দায়িত্বে আমি ছিলাম এবং আমি এখানে সমস্ত দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কেউ যদি সেই অ্যাডমিশনে একটা অনিয়ম বার করতে পারে আমি কলেজ ছেড়ে দেবো, একটাও অনিয়ম বার করতে দিইনি, ফুল অনলাইন, অনলাইনে অ্যাপ্লিকেশন, অনলাইনে টাকা জমা দেওয়া, শুধুমাত্র কলেজে ক্লাস করতে আসা, বাধা তো কম আসেনি, সেটা আমরা করতে পেরেছি। তাহলে তো আমার প্রশ্নটা উল্টো দিক থেকে হবে কি, সেইটাই কি তাহলে কারণ যে এটা আপনারা খুঁজে বার করুন, গোলমাল তো তারপর থেকে শুরু হলো, এখন ঝড়ে কাটা পড়লো কিনা আমি জানি না, মানে তার পড়লো কিনা জানি না, কিন্তু কিছু একটা ঘটেছে ফলে তারপর থেকেই গোলমালগুলো শুরু হয়ে গেছে। এবং এই যে এইখানে আমার একটা প্রশ্ন, শিক্ষামন্ত্রী ছাত্রদের পাশাপাশি ছাত্র সংসদদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষেরও সমালোচনা করেছেন, কোন ক্ষেত্রে তিনি বলছেন শিক্ষা দপ্তরকে এক নম্বর আপনারা কোনো কিছু জানাননি, দু নম্বর কলেজ বন্ধের একটা একতরফা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ছাত্রছাত্রীদের দুর্ব্যবহারের প্রতিবাদ নিজেরা, তার প্রতিবাদে নিজেরা আন্দোলন শুরু করে দিয়েছিলেন, অন্যভাবেও মেটানো যেত না। এটা ঠিকই বলেছেন, আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্বেগকে যথেষ্ট সম্মান করি, এবারে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের কলেজেও বলে এসেছিলেন বাইরের ছেলেরা যেন কলেজে না ঢোকে, সেটা উনি বলে এসেছিলেন এবং উনিই বলেছিলেন যে পুরোপুরি অনলাইন যেন হয়, উনি সেগুলো দিয়েছেন। এবং এটাও ঠিক যে আমরা স্বীকার করি যে সরকারি দপ্তরকে জানানো উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু অনেক সময় অনেক কিছু হয় যে আমাদের মধ্যে একটা প্যাশন কাজ করে, আমরা হয়তো পুরোপুরি যুক্তির দ্বারা, আমি অধ্যাপক হতে পারি, আমার বয়স 50 বেরোতে পারে, বাট স্টিল আমি তো একটা মানুষ, আমার কিছু প্যাশন আছে, আমার সামনে যদি আমার কোনো কলিগ হেকল্ড হন, 30 বছরের জীবনে এরকম হেকল করা কাউকে দেখিনি, তখন অনেক সময় সে রিজনটা কাজ নাও করতে পারে। কিন্তু তারপরেও আমরা সরকারি অফিসাররাও ডেকেছিলেন, তারাও বলেছেন আপনারা এইভাবে করুন, কখনোই নিজের মতো সিদ্ধান্ত নেবেন না, হতে পারে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সরকারের এটা মানব, কিন্তু তার সঙ্গে এটাও সরকারকে বা যারা রাজ্য পরিচালনা করছেন সেই রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, তাদের এই ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে যে শিক্ষকরা তাদের সমস্ত সিদ্ধান্ত মানছেন, নিজের জীবন বিপন্ন করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছেন, তাদের দায়িত্ব শিক্ষকদের পাশে থাকা, এক। দু নম্বর, রাজনৈতিকভাবে কিন্তু এর মোকাবিলা করতে হবে, কারণ সেই ছোটবেলায় ডোরাক বলে একটা গল্প পড়েছিলাম যে মানুষ মানে জানোয়ারের মন থেকে বনটাকে তো তুলে ফেলতে পারি না, বন থেকে তাকে তুলে নিয়ে চলে আসতে পারি, সুতরাং কারোর মনের মধ্যে যদি গোলমাল হয় সে গোলমালটা কিভাবে মেটাবো, আইন কি সেগুলো মেটাতে পারে? বাম দিকে তো রয়েছেন একজন সমাজতাত্ত্বিক, আমি কি বলবো, তো উনি তো বলতে পারবেন যে এই গোলমালটা আমরা কি মেটাবো, এটা তার নানা রকম তার মানে মাল্টিফ্যাসেটেড তার একটা চেষ্টা করতে হবে, শুধুমাত্র আমাকে বলে দেওয়া হলো এই এই করো, আমি সেই অনুযায়ী যন্ত্রের মতো চললাম, সেটা কি সবসময় সম্ভব? এটা রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। আর একটা কথা বলেই শেষ করি, দেখুন এই রাজ্য নয়, আমি একটি অন্য রাজ্যের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছি, বারবার যেতে হচ্ছে, তারা আমার একটা গুমর ভেঙে দিয়েছে, কি জানেন, আমার ধারণা ছিল পশ্চিমবাংলায় বোধহয় সবচেয়ে জ্ঞানীরা বাস করে, ভুল, আমি গিয়ে যা ছাত্রদের পড়াশুনো, রাত 12টা অবধি পড়াশুনো ক্যাম্পাস ইউনিভার্সিটি, তাদের কথা বলা, তাদের চালচলন দেখেছি, উপরন্তু ছাত্রদের যা কথা বলা দেখেছি, কোনো ছাত্রের কিছু হলে কোনো রাজনৈতিক দল দৌড়ে আসে না, কোনো রাজনৈতিক দল মনে করে না ওই জায়গাটা আমার একটা জায়গা, আমি যখন মিছিল করব ওখান থেকে 10টা লোককে ঝান্ডা ধরে নিয়ে যাব, ওখানে আমি আমার অন্য কিছু আমার সুবিধে থাকবে, এইটা যতদিন না বন্ধ করা যাবে আপনি কোনো চেষ্টা করেও কিছু করতে পারবেন না, গাছের গোড়াটা কেটে দেবেন, মাথায় জল ঢালতে থাকবেন, সে গাছ কি বাঁচে নাকি কখনো, হয় না, এটা ভাবতে হবে সবাইকে। আমরা সরকারের পাশে আছি, আমার রাজনীতি যাই থাক, সরকার আমারও তো সরকার, আপনারও সরকার, সরকার নির্দেশ দিলে মানবো, বাট শাসক দল এবং প্রশাসনকেও কিন্তু ভাবতে হবে যে গাছটা বেঁচে থাক, গাছ যেন ছাগলে মুড়িয়ে না খায়, তাহলে কিন্তু গাছ কিছু করা যায়।
আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমনবাবু, আমার একটা, বিমলবাবু আসার আগে আমরা অধ্যক্ষের বক্তব্য দেখাচ্ছিলাম, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাল থেকে কি সুস্থ স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে, তিনি সেটাও 100% জোরের সঙ্গে বলতে পারছেন না যে হ্যাঁ শুরু হবে, তিনি বলছেন যদি পরিস্থিতি সেরকম পারমিট করে। অর্থাৎ কোথাও একটা নিরাপত্তাহীনতা, কিন্তু একটা অনিশ্চয়তা এখনও কাজ করছে। ছাত্র শিক্ষক গভর্নিং বডির সদস্য এরকম একটা ত্রিপাক্ষিক বৈঠকের কথা শোনা যাচ্ছে। আমি বলছি বৈঠক করে আদৌ কি এই সমস্যা মিটবে? না দেখুন, প্রথমেই বলি যে মানে প্রিন্সিপাল যে কথাটা বলছেন ওটা আরও জোর দিয়ে বলতে হবে যে আগামীকাল থেকেই একদম মানে কলেজের পঠন পাঠন সুষ্ঠুভাবে চলবে। কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের এই পার্টটা কিন্তু প্রিন্সিপাল এবং তাদেরই দেখার কথা। আমি যে জিনিসটা বলবো, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেভাবে নিগ্রহ করার চেষ্টা হয়েছে, এটা নিশ্চয়ই অছাত্র সুলভ এবং এর পেছনে একটা লিগাসি, মানে 34 বছরের লিগাসি কাজ করেছে। তার একাধিক উদাহরণ আছে, বিমলদা পাশে রয়েছেন, পঙ্কজবাবু শিক্ষক হিসেবে দীর্ঘদিন ছিলেন, এখন অধ্যক্ষ হয়েছেন, তিনিও জানেন। আমি সেইগুলো যাচ্ছি না, আমি খালি দুটো একটা যে ইনফরমেশন ঠিক করে দিতে চাইছি, ওই যে কথাটা উঠলো না যে এই আমলে নাকি প্রিন্সিপাল হতে চাইছেন না, কথাটা ভুল। 2015-তে রাজ্যে একবারে রেকর্ড সংখ্যক প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, সংখ্যাটা প্রায় 170-এর কাছাকাছি। এবং ধারাবাহিকভাবে যে নিয়োগটা ধারাবাহিকভাবে সরকার করতে পারছে সেটা হচ্ছে প্রিন্সিপাল নিয়োগ। এবং আমাদের পঙ্কজবাবু উনিও একজন একটা কলেজের প্রিন্সিপাল হিসেবে এই সময়ের মধ্যেই এসেছেন। ফলে এইটা একবারে ভুল যে প্রিন্সিপাল নিয়োগ হচ্ছে না, বরঞ্চ কলেজের সার্বিক যে পরিবেশ সেই পরিবেশের একটা সুষ্ঠু প্রতিফলন বিভিন্ন জায়গাতে আমরা দেখছি। দ্বিতীয়ত হচ্ছে কলেজ বন্ধ, কলেজ কে বন্ধ করতে পারে এটা কিন্তু প্রিন্সিপালের একার এখতিয়ারে পড়ে না, এটা হচ্ছে গভর্নিং বডির সঙ্গে কথা বলে, বা গভর্নিং বডি যেহেতু পাওয়া যায় না, আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এইটা ঠিক করবেন। আমি যে যতদূর শুনেছি, কারণ প্রেসিডেন্টেরও একটা সাক্ষাৎকার আমি একটা জায়গায় দেখেছি, তাতে তিনিও বলেছেন যে একেবারে পুরো অর্ডারটা একদম টাইপ টাইপ করার পরে বোধ হয় ওনাকে জানানো হয়েছিল, এবং কোনো জায়গাতে একটা মানে মিসকমিউনিকেশন ছিল প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। আর দ্বিতীয়ত যে কথাটা বলছি, যে সব বারবার ধরে যে কথাটা বিমলদার মুখেও বারবার ধরে শুনেছি বা আমরাও নানা সময় আলোচনা করেছি এই রকম ছাত্র অশান্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অরাজনৈতিক ছাত্র সংগঠন, এই যে কথাটা বিমলদা অন্তত অনেক বেশিবার আমাদের থেকে বলেছেন, সেটাকে এই সরকার বাস্তবায়িত করছে। আমি বলছি না যে সরকার কিন্তু শিক্ষকদের পাশে আছে, এটা অস্বীকার করবেন না। এই যে অ্যাডমিশনের কথাটা বিমলদা তুললেন, এটা ঘটনা, এটা দীর্ঘস্থায়ী রোগ। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আসন বেঁধে দেয় সেই আসনের মধ্যে নিয়োগ হতো না। এইবারে আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কটা আসন সেই কটা আসনে প্রত্যেকটা কলেজ তার মধ্যে থাকতে বাধ্য হয়েছে, এবং যারা অতিরিক্ত ভর্তি করেছে সেই সমস্যার সমাধান এখনো হয়নি। কারণ শিক্ষামন্ত্রী একেবারে পরিষ্কারভাবে বলেছেন যে অতিরিক্ত ভর্তি যারা হয়েছে তাদের অভিজ্ঞতা আছে, আপনি বলুন যে সংখ্যায়, যে বিভৎস সংখ্যায় ভর্তি অতিরিক্ত আগের আমলে হতো তার সঙ্গে এই আমলের আপনি মিল পাচ্ছেন? এই ঘটনায় এই রাজ্যের কিছু কৃতি মানুষের কাছে আমরা গেছিলাম, কি ভাবছেন তারা, যেখানে ছাত্রছাত্রীরা রীতিমতো ছবিতে দেখা যাচ্ছে হাত ধরে একজন অধ্যাপককে শারীরিক ভাবে হেনস্থা করছেন? দেখুন, ভয়ঙ্কর দুশ্চিন্তারও বিষয় এবং ভয়েরও বিষয় যে এটা কী হচ্ছে, এরকম অধঃপতন কেন? তারপরে এরা এখন স্পর্ধিতভাবে আচরণ করছে এবং অধ্যাপক অধ্যক্ষদের অপমান করছে, অশ্লীল কথা বলছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, নৈরাজ্য হয়ে দাঁড়িয়েছে, এটা তো সহ্যই করা যায় না। দুষ্টদের দেখে এক্সাম্পল করা উচিত নয়, সে জায়গা থেকে এই যে পারস্পরিক সম্পর্কটা হলো, ওখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ছেলেরা মেয়ের মারধর করেছে, তাদের মধ্যে একাধিক আছে যারা ছাত্র নয়, তারা দাদা, তাই এই দাদাগিরির জায়গাটা তো বহু বছর ধরেই রয়েছে। বিনয়ের অভাব, নম্রতার অভাব, কার সঙ্গে কার কী ব্যবহার করা উচিত সেগুলো আইডিয়াল জায়গায় তারা নেই, তারই ফলে এই ঘটনাটা ঘটেছে। অশান্তি তো চিরকালই ছিল, এই অশান্তি টাকা পয়সার ব্যাপারটা ছিল এবং ইউনিয়ন চালাতে গেলে এইসব টাকা পয়সা লাগবে, এটাও ঘটনা, কিন্তু তার পরিমাণটা দিনে দিনে যে বাড়তে আরম্ভ করেছিল সেটা আমার কাছে ঠিক লাগে না, কারণ সেখানে অনেক ভাগের জায়গায় চলে যায় এবং প্রচুর ভাগ থাকে এবং ভাগের মাও থাকে,
হ্যাঁ, এখন ভাগের মা যারা গঙ্গা পাচ্ছে না তারাও তো সমস্যা তৈরি করে। শিক্ষক শিক্ষাকর্মীরাও সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিক্ষোভ অসন্তোষ তৈরি হচ্ছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক তো আর দুই বিরোধী পক্ষের সম্পর্ক নয়। সুতরাং আমার মনে হয় যে এই এই মানসিকতাটা খুব দ্রুত যেন মুছে যায় আমাদের সমাজ থেকে। পড়াশোনা করার জায়গা তো কলেজ বা স্কুল কলেজগুলো তো পড়াশোনা করার জায়গা, সেখানে এরকম হবে কী করে, কেন হবে? সবাই একটা অদ্ভুত চিপ অন দ্য শোল্ডার কন্ডিশন, একটু হলেই মারবো, বিক্ষোভ দেখাবো, একটু হলেই কিছু, আমি জানি না এগুলো কথাবার্তায় বলে সামলানো যায় না, বা নিজেদের মধ্যে কি বসে পারস্পরিক আলোচনার মাধ্যমে কি এগুলো কি ঠিক করে নেওয়া যায় না? কথা হচ্ছিল এর আগে চারুচন্দ্র কলেজের ঘটনায়। দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো যে একাধিকবার বিমলদা যেটা বলছেন ফর রং রিজনস শিরোনামে এসেছে চারুচন্দ্র কলেজ। কখনো বহিরাগত প্রবেশে কড়াকড়ি, কখনো ছাত্র সংসদের বাজেট, কখনো স্পোর্টস কোটায় ভর্তি, চারুচন্দ্র কলেজের অশান্তিতে ইস্যুর অভাব নেই। তালিকায় নবতম সংযোজন এক নিরাপত্তা রক্ষীর অপসারণ, কিন্তু লাগাতারই অশান্তির নেপথ্যে আসল কারণ কি? কেন বারবার তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের রোষের মুখে পড়তে হচ্ছে অধ্যক্ষ এবং শিক্ষকদের একাংশকে? বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, যিনি স্থানীয় বিধায়ক এবং চারুচন্দ্র কলেজের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি। ছাত্র ভর্তি নিয়ে নানা ধরনের অভিযোগ আছে, সারা রাজ্য জুড়েই আছে। এইটার থেকেই আমি শুনেছি নাকি বিক্ষোভ ক্ষোভ যা কিছু, যে প্রিন্সিপাল কেন ছাত্র ভর্তি করা আটকে দেবেন? প্রিন্সিপাল তো আটকাচ্ছেন না, আটকাচ্ছেন তো একটা নীতি যা পার্থ চট্টোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই করেছেন। কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশ একই দিকে ইঙ্গিত করেছে, তাদের দাবি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আসায় কারো কারো স্বার্থে ঘা লেগেছে, তাই নানা ছোট এই বাজার অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। যারা ইজি মানির স্বাদ পেয়েছিল আর কি, তারা বিষয়টাকে ছেড়ে দিতে চাইছে না, তারা আবার তাদের ওখানে চেপে বসতে চাইছে। ছাত্র সংসদকে ব্যবহার করে কিছু বহিরাগতরা তাদের স্বার্থ সিদ্ধি করতো দিনের পর দিন, সেটা এবছর থেকে পুরোপুরি বন্ধ হয়েছে, সেটাই মূল কারণ। আজকে ছোটখাটো সমস্ত কিছুকে ওরা ইস্যু করতে চাইছে। সত্যি একটা সুস্থ অ্যাডমিশন হয়েছে, সেই অ্যাডমিশন গণ্ডগোল ছিল, সেখানে হয়তো কিছু লোকের স্বার্থে ঘা লেগেছে। এই পরিস্থিতির জন্যই আমাদের ওনাকে বারবারই হচ্ছে। সত্যজিৎ ঘোষ উনি যথেষ্ট চেষ্টা করছেন একটা কলেজকে একটা সুষ্ঠুভাবে আনা। চারুচন্দ্র কলেজে বারবার অচলাবস্থা তৈরি হওয়ায় সরকার যে অসন্তুষ্ট তা বুধবার ফের স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। চারুচন্দ্র কলেজকে নিয়ে বারবার এই ধরনের ঘটনা ঘটাতে আমার মনে হয় ওখানে ঝামেলাগুলো হচ্ছে তা আঞ্চলিক, তা চারুচন্দ্র কলেজের নিজেদের সমস্যার কারণেই হচ্ছে। আমি যত শীঘ্র সম্ভব তিন পক্ষকে নিয়ে মিটিং ডাকতে শিক্ষা দপ্তরকে বলেছি। সাম্প্রতিক অতীতে কলকাতার যেসব কলেজের বিরুদ্ধে অতিরিক্ত ছাত্র ভর্তি করানোর যে অভিযোগ উঠেছিল তাতে চারুচন্দ্র কলেজেরও নাম ছিল, কিন্তু এখন অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। শিক্ষামহলের একাংশের বক্তব্য, এতে কিছুটা হলেও বন্ধ হয়েছে টাকার খেলা, তাতেই কিছু উঠছে ক্ষোভের পারদ। সেই কারণে কি কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলেই বারবার কলেজে অচলাবস্থা তৈরি করে চাপ সৃষ্টি করা হচ্ছে? পুরনো নীতি কথাই আছে, অর্থ অনর্থের মূল, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। মানে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন এক দৈত্য তৈরি করেছেন, এই দৈত্যকে এখন সামলানো মুশকিল। চারুচন্দ্র কলেজের টিএমসিপি নেতাদের অবশ্য দাবি, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেও তাকে উপেক্ষা করছে কর্তৃপক্ষ। এখানে ছাত্ররা কেউ চোখ রাঙায়নি, ছাত্ররা শুধুমাত্র একটাই কথা বলছিল যে স্যার আমাদের সঙ্গে একটুখানি কথা বলুন। ওনারা কথা না বলে ওরা শুধুমাত্র হাসবেন, ফোন ঘেঁটে বসে থাকবেন। রাজ্য সরকার অবশ্য এ নিয়ে কড়া অবস্থান নিয়েছে, তাই ছাত্র ভোটের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের তহবিলের দায়িত্বে থাকবেন শিক্ষক এবং অধ্যাপকরা, যা এতদিন ছিল ছাত্র নেতাদের হাতে। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। বিষ্ণুবাবু, একটা চারুচন্দ্র কলেজের ঘটনা নয়, ঘটনা যে একটা তাও নয়। আমি বলছি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, শিক্ষামন্ত্রী বারবার বলছেন রাজনৈতিক সদিচ্ছা নেই বলা যাবে না, কিন্তু কোথাও কি ছাত্র রাজনীতির একটা বাধ্যবাধকতা কাজ করছে? যে মধুভাণ্ডর কথাটা বারবার আমরা বলি, সেইটা কোথাও ফ্যাক্টর হচ্ছে? এবং আমি দুটো জায়গা একটু বলতে চাইছি। একটা হলো পার্থবাবু যেহেতু স্বয়ং ওই কলেজে ভিজিট করেছেন, একজন শিক্ষামন্ত্রীর ভিজিটটাকে আমি গুরুত্ব দিতে চাইছি। কিন্তু প্রশ্নটা আসছে, শিক্ষামন্ত্রী সেদিন দাঁড়িয়ে আপনারই ক্যামেরায় দেখিয়েছেন যে পরিষ্কার করে বলেছে যে কঠিন থেকে কঠিনও ব্যবস্থা নিন। কোনো একটা জায়গায়, কিন্তু ম্যানেজমেন্টের জায়গা থেকে যদি বলি, শিক্ষকটা বাদ দিলাম, প্রশাসনের জায়গা থেকে বলি, আপনাকে কিন্তু কড়া বার্তা দিতে হবে।
শেষ পর্যন্ত কিন্তু প্রশাসন বা কলেজ বিশ্ববিদ্যালয় আমারই, মানে আমি প্রশাসন চালাই, আমাকে কিন্তু বার্তাটা দিতেই হবে। মানে অনেক সময় কি করে ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপালরা নিজেরা কড়া বার্তা না দিয়ে সেটা এমনভাবে আস্তে পিস্তে অন্য শিক্ষকদের জড়িয়ে এমন একটা গোলমাল তৈরি করে ফেলে যে প্রশাসনিক দক্ষতার প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঠিক, আবার উল্টো দিকে যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা দলমুক্ত অবস্থা তৈরি করতে চাই, এবং তিনি বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রামকৃষ্ণ মিশন এবং সেন্ট জেভিয়ার্স এর মডেল ইমপ্লিমেন্ট করতে চাই। কিন্তু তারপরে প্রশ্নটা আসছে বারবার এই অভিযোগগুলো আসছে কেন, তাহলে কি শেষ পর্যন্ত চারুচন্দ্র কলেজের কিন্তু শেষ পর্যন্ত কি তাহলে বাইরের থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে? তাহলে কি শেষ পর্যন্ত যে বিভিন্ন ঘটনাগুলো একের পর উঠে আসছে সেখানে কি রাজনীতিটা থেকে বেরিয়ে আসতে পারছে না? এবং মধুভাণ্ড না থাকলে আমি সাত বছর পাঁচ বছর ছ বছর ধরে ছাত্র থেকেই যাচ্ছি। কিন্তু আমি আপনাকে বলছি এটা চারুচন্দ্র কলেজের ছবি, অধিকাংশ কলেজের ছবি, মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন সমস্ত এমন এমন বিশ্ববিদ্যালয়, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমন একজন মানে বাইরের থেকে নিয়ন্ত্রণ করে যার বয়স হলো মানে প্রায় ষাট বছরের কাছাকাছি, না সে তো দক্ষিণ কলকাতা একজন একজন ছাত্র নেতা আছে যাকে কলব কলব করা ছাত্র নেতা বলে, এবার এই ছেলে পাস করে গেছে। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে এই এই মডেলটা কেন? মানে আমার প্রশ্ন একটা জায়গায় কিন্তু গিয়ে শাসক দল তো বটেই, সামগ্রিকভাবে কিন্তু একটা বার্তা আপনাকে দিতেই হবে, রাজনৈতিক সদিচ্ছা জায়গাটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, মানে আপনি শুধু মুখে বলে দিলেন ঠিক ঠিক এই যে ছবিটা অধ্যাপকরা হেনস্থা হচ্ছে এটা রাজ্যের পক্ষে খুব সম্ভব না, না একেবারেই নয়। আমি আপনাকে বলছি যে রাজ্যের কাছে যে বার্তাটা ইতিমধ্যেই পৌঁছে গেছে বা গেছে, বিমল দাস যথার্থভাবেই বলেছে সারা ভারতবর্ষে শিক্ষার দুনিয়াতে কিন্তু আমাদের কি সিরিয়াস ভাবে না, আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই আমাদেরকে আর সিরিয়াস ভাবছে না, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিবেশ দিতে পারছে সেই পরিবেশ মিনিমাম লেভেলে আমরা দিতে পারছি না, এবং তার একমাত্র কারণ রাজনীতি, রাজনীতি হলো মুখ্য কারণ। দ্বিতীয় যে জায়গাটা সেটা হলো যে আপনাকে প্রয়োগ করে দেখাতে হবে, আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করতে চাই, আপনি কিছুটা দিলেন আবার কিছুটা ছেড়ে দিলেন, আপনি কিছুটা রাজনীতি নিয়ন্ত্রণে রাখলেন, অর্থাৎ কোন রামশ্যাম বলেন যে নেতারা আছে সেই নেতারা তাদের লোকজনকে বিশ্বনাথ যে কলেজে একসময় পড়াতো রামকৃষ্ণ মিশন কলেজে, আপনি ধরুন বারোটা সাড়ে বারোটায় যাবেন, এক দেড় হাজার ছেলে তো পড়াশুনো করে, জাস্ট পিন পড়বেন আওয়াজ হবে, প্রত্যেকে তার কাজটা কিন্তু করে। আর আমাদের অন্যান্য কলেজে একশো ছেলে মেয়ে ঢুকলে আমার মনে ওরা থাকা আমরা বেরিয়ে যাই, অর্থাৎ এই যে ডিসিপ্লিন তৈরি করে দেওয়া হয় ছেলে মেয়েদের এইটা কিন্তু সব ইনস্টিটিউশনে দরকার, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যাই বলুন না কেন, আমি কিছুদিন আগে একটা আন্তর্জাতিক সেমিনারে একটা পেপারে বলেছিলাম যে আমাদের অনেকগুলো অ্যাট্রাকশনের জায়গা আছে, একটা মেডিকেল ট্যুরিজম আমরা বাংলাদেশের লোকজনকে ইয়ে করছি, এডুকেশনাল ট্যুরিজমও হতে পারে, আমাদের এই কলেজ বা বিশ্ববিদ্যালয় তো প্রচুর হয়েছে, বর্তমান সরকার এটা তো অস্বীকার করার উপায় নেই, প্রচুর কলেজ বিশ্ববিদ্যালয় করেছে, প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, পশ্চিমবঙ্গে পূর্ব ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা চাইলে বাংলাদেশ বা পূর্ব ভারতের বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর প্রচুর ছাত্রছাত্রীকে এখানে আনতে পারি, এটা এডুকেশনাল ট্যুরিজম হতে পারে। এবং যেরকম ইউরোপের দেশগুলো এখানে মাঝে মাঝে মেলা বসায় যে আমাদের ইউনিভার্সিটিতে পড়তে এসো, আমরা তো ডাকতে পারি, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো হতে পারে, সেখানে আমরা অনেক বিদেশি মুদ্রা আয় করতে পারি, এই ছবি যদি আমরা দেখাই তাহলে কে আসবে আমাদের এখানে পড়তে? একটা জিনিস দেখুন, পড়তে আসবে বলুন, একটা জিনিস সুমনদা, কিন্তু এই ছবি বেশিরভাগ দেখালে জোক, মানে আমি বলছি সেটা দেখতে অনেকে আসতে পারেন, মানে আমাদের চ্যানেল তো গোটা বিশ্ব জুড়ে দেখা যায়, মানে এবং আমার বিজমের কথা বলা কি ব্যবস্থা নেওয়া হলো, আমি তো ছবিতে পেলাম, আমি ছবি না পেলে নয় কেস কেস দেয়া যেত, আমি ছবি তো পেলাম, অ্যাকশনটা কি? আরে আরে বিশ্বনাথবাবু আরেকটা প্রশ্ন আমার বিমল দার কাছে, যেটা বারবার ছাত্র নেতারা বলছেন যে সিকিউরিটি গার্ডের বদলি, এই বিষয়টা কি প্রথম কথা, এটা কিভাবে পঠন পাঠনের সঙ্গে যুক্ত হবে? আমি আমার মাথায় ঢোকেনি, আমার মাথা হয়তো কম ঢোকে। আচ্ছা, আজকাল অধিকাংশ কলেজে প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকে দিয়ে সিকিউরিটি নেওয়া, একদম তো আমাদের কলেজে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে দুজনকে পাঠানো হয়েছিল, তাদের একজনের কার্যকলাপ সম্পর্কে কলেজের একটু আপত্তি ছিল যে ও ঠিকঠাক কাজ করতে পারছে না, তো তার এজেন্সিকে বলা হয়েছে তুমি তাকে উইথড্র করো,
এটা উইথড্র করে নিয়েছে, অন্য একজনকে দিয়েছে, ছাত্ররা দাবি করছে আপনাকে তাকে রিইনস্টেট করতে হবে। আচ্ছা সে তো তার আমার অধীনে চাকরি করে না, সে তো চাকরি করে আরেকজনের অধীনে, আমি তাকে কি করে রিইনস্টেট করব? আপনাকে আমি বলছি যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সির রুটিনটাই হচ্ছে যে নির্দিষ্ট সময় সিকিউরিটি পারসপেক্টিভ থেকে আমি তার মালিক নই, তো তার মালিক তো তার কোম্পানি। আরেকটা দাবি আপনি শুনলে অবাক হবেন, কোন নন টিচিং স্টাফ কি কাজ করবে সে ব্যাপারে প্রশ্ন, উনি এই কাজ কেন করছে? সে তো তার কলেজ তার কনভিনিয়েন্স অনুযায়ী নন টিচিং নিয়োগ করে। একজন টিচার মর্নিং এ, তিনি খুবই নামকরা টিচার, তিনি তার স্ত্রীও খুব নামকরা অলিম্পিয়ান, তিনি স্পোর্টসের ব্যাপারে খুবই, তার নিজের পকেটে পয়সা দিয়ে তিনি কলেজে স্পোর্টসে উন্নত করেন, তিনি সকালবেলার অধ্যাপক, দিনের বেলা স্পোর্টসের কাজ করেন, তিনি কেন সকালের টিচার দুপুরে থাকবেন? আজকে সরকারি অফিসারদের সঙ্গে আমি এই মাত্র মিটিং করে এলাম, রাস্তা জ্যাম বলে আসতে দেরি হলো, তার একটা মানে শেষ করুন, তারা তো শুনে অবাক, একদিনে তো হয়নি, টিচার না হয়নি, আমি বলছি তারা একদিনে হয়নি, এই যে আমরা বলছি এক মিনিট শেষ করুন, ধীরে 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 সরকার চাইছে টিচাররা বেশিক্ষণ কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকুক, ছাত্রছাত্রীদের আরো সময় দিক, এটা তো সরকারের দাবি, কোন টিচার যদি বেশিক্ষণ টাইম দেয় তাতে আপত্তির কি আছে? সরকারি আধিকারিকরা শুনে অবাক হয়ে যাচ্ছে একদম, এবং পঠন পাঠনের সঙ্গে কোথায় যুক্ত? এই ছাত্র সংসদ কবে, লাইব্রেরিতে বই যথেষ্ট আছে কিনা, ল্যাবরেটরি ঠিক মতো আছে কিনা, ক্লাস হচ্ছে কিনা, তারাই তো ঠিক না, এই এই নিয়ম দে ডু নট নো হোয়াট ইজ देयर ডিউটি, তাদের জুরিসডিকশন সম্পর্কে কোনো আইডিয়া না, না প্রথমে ছাত্রে ছাত্রে আজকে এই জায়গায় পৌঁছচ্ছে, কিন্তু একদিনে হয় না, একদম এটা ঠিক, একদম পরিষ্কার যে দেখুন হীনমন্যতায় ভুগে লাভ নেই, অন্য জায়গা বাড়ছে আমাদের কমছে, এই ধরনের ধারণা থেকে সরে আসতে হবে, অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু পঠন পাঠনের মান বাড়ছে এবং আমাদেরও ক্রমশ মানে আরো বেশি করে উচ্চশিক্ষার বৃত্তে আমরা আসতে পারছি, এগুলো নিয়ে আফসোস করে লাভ নেই, ওরা মানে তারও তো একটা কারণ আছে, সে তারণ অনুসন্ধান করতে হবে, এটা শুধু এই 2011 অনওয়ার্ডস আলোচনা করলে হবে না, এবং ওইভাবে ব্যক্তিগত রাগ উষ্মার জায়গা থেকে বললে হবে না। আমার যেটা কথা যে দেখুন এটা একটা ট্রানজিশন পিরিয়ড, আপনি এটা খুব মানে এ করে দেখবেন যে একটা অরাজনৈতিক সংগঠনের কথা সরকার ভাবছে, তাহলে একটা বিল তৈরি হয়ে গেছে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা সেই ফরম্যাটে হবে, একটা ট্রানজিশন পিরিয়ড, এই ট্রানজিশন পিরিয়ডে কিন্তু আমাদেরও ব্যক্তিগত কিছু দায়িত্ব আছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। দেখুন বহিরাগত থাকবে, বহিরাগত বিমলদা জানে না বা আমাদের পঙ্কজদা জানে না যে বহিরাগতটাই মূলত কলেজের এই ধরনের ছাত্র সংসদগুলো নিয়ন্ত্রণ করে, আবিগন্ত থাকবে, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে সেই জায়গা থেকে কাট করে আপনি যখন সেকেন্ড সিনে আসছেন, একটা অরাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছে এবং সংগঠনের যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব একজন টিচারকে দেয়া হচ্ছে, এই যে পিরিয়ডটা, এটাই যদি কোথাও আমাদের শিক্ষকদের আচরণেও মনে হয় কোনো কোনো জায়গায় ত্রুটি থেকে যাচ্ছে। কারণ কেন বলছি, এই যে একটু আগে প্রিন্সিপাল নিজেও বললেন যে দেখুন যে দাবিটা করেছে আমি ওই দাবি ছাত্র সংসদের পক্ষে করাটা উচিত না, কিন্তু প্রিন্সিপালেরও কোনো কারণে প্রিন্সিপাল বা অধ্যাপক ওদেরও ওই মানে ব্যক্তি ওই যে রক্ষী সম্পর্কে ওদের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কোনো উষ্মা রয়েছে এবং তারাও সেখানে বোধহয় ফোন করে জানিয়েছে, যাই হোক সেটা আমি আপনার থেকে শুনুন না কথাটা, আপনার থেকে আমার ছাত্রনিগ্রহের অভিজ্ঞতা ব্যক্তিগত অর্থে অনেক বেশি, বিমলদা জানেন 2007-10 আমার কলেজে আমরা কিভাবে ছিলাম সে নিয়ে অনেক লাইভ অনুষ্ঠান করতে পারতো, অনেক বহুদিনের ভাবনা কিন্তু শেষ পর্যন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে ইমপ্লিমেন্ট কি করা যাবে, আর তাতে এই ছবিটা পাল্টাবে। দেখুন প্রতি বছর ইলেকশনের নামে শক্তি অপচয় করার কোনো প্রয়োজন পড়ে না, সেন্ট জেভিয়ার্সের একটা বোর্ড করে দেয়, মানে ওরা স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বোর্ড, কিছু ওয়েলফেয়ার বোর্ড বা কিছু একটা আছে, আমার মনে হয় আমি শিক্ষামন্ত্রীকে ভেবে দেখতে বলবো, সেন্ট জেভিয়ার্সের আইডিয়াটা ইজ গুড, মানে সেন্ট জেভিয়ার্স মডেল ওইভাবে যদি করা যায়। ছাত্র ভোটে নতুন মডেল চূড়ান্ত করেছে রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি, কিন্তু নতুন মডেলে সেই ছাত্র ভোট কবে হবে? সাধারণত ছাত্র ভোট 31 জানুয়ারির মধ্যে হলেও এবার তেমনটা হচ্ছে না। ভোট প্রক্রিয়া তো আমরাই বলেছি, কিছু বলার তো কিছু নেই। সরকার ছাত্র ভোটের যে নতুন মডেল চূড়ান্ত করেছে তাতে কি রয়েছে? সরকারি বিধি অনুযায়ী নতুন মডেলে ছাত্র সংসদ হবে স্টুডেন্টস কাউন্সিল, মেয়াদ হবে 2 বছর, ভোট পর্বে রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ব্যবহার নিষিদ্ধ, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হাজিরা থাকলেই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কোনো পড়ুয়া, কাউন্সিলের প্রতিনিধি হিসেবে কোনো পড়ুয়া প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন সর্বাধিক 2 বার।
কোনো অপরাধমূলক কাজে অভিযুক্ত কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দ্বারা সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে লড়তে পারবেন না কোনো পড়ুয়া। শিক্ষাবিদরা মনে করছেন ক্যাম্পাসে অশান্তি রুখতে একমাত্র রাস্তাই হল রাজনীতি মুক্ত ছাত্র সংসদ। তার সবথেকে বড় প্রমাণ সেন্ট জেভিয়ার্স বেথুন থেকে লেডি ব্রবনের মতো কলেজ, যেখানে ছাত্র ভোট হয় কোনো অশান্তি ছাড়া। অন্যান্য প্রতিষ্ঠানেও একই মডেল অনুসরণের আহ্বান জানিয়েছেন লেডি ব্রবন কলেজের অধ্যক্ষা। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই ধরনের অরাজনৈতিক স্টুডেন্টস কাউন্সিল গঠিত হবে, লেডি ব্রবনকে ফলো করেছেন রাজ্য সরকার, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তত তাড়াতাড়ি সর্বত্র শান্তি বিরাজ করবে। শিক্ষাবিদদের অপর একটি অংশ অবশ্য মনে করছে এটুকুই যথেষ্ট নয়, চাই রাজনৈতিক দলের সদিচ্ছাও। এদিকে একদিকে এই দলগুলি তাদের ছাত্র সংগঠনগুলিকে সমর্থন করবেন, পরিপুষ্ট করবেন, নানা রকম অনাচার ঘটলেও বিশেষ কিছু একটা বলবেন না। যতদিন না দলগুলির এই প্রবণতাটা কমছে, বন্ধ হচ্ছে, ততদিন খাতা কলমে অরাজনৈতিক সংগঠন হলেও দেখা যাবে যে সেখানে দলীয় রাজনীতি, বিশেষত শাসক দলের রাজনীতি সমানভাবে কিন্তু প্রতিফলিত হচ্ছে। তবে এসবের মাঝে বারবার মাথা ঝাড়া দিচ্ছে একটাই প্রশ্ন, ছাত্র ভোটে নতুন মডেল তৈরি হলেও তা বাস্তবায়িত হচ্ছে না কেন? যাকে ঘিরে এত কিছু, সেই ছাত্র ভোট কবে হবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিষয়টা মডেল নতুন হলো কিন্তু কুশীলবরা পুরনো থেকে গেলেন, তা তো সমস্যা সমাধান হবে। আপনি যে কলেজের আজকে গন্ডগোলের প্রেক্ষিতে বলছেন, যাদের নাম বলছেন অনিন্দ, তিয়াসা, অর্ণব, এদের গত চারটে মানে বিভিন্ন ঘটনায় আপনি দেখিয়েছেন ছবি সহকারে, এদের পেছনে কোন রাজনৈতিক শক্তি দাদা আছে সেটাও আপনি জানেন, আমরা সকলেই জানি। তারপরেও রাজনৈতিক দলের তরফ থেকে নির্দিষ্ট কোনো বার্তা দেওয়া গেছে সেই রাজনৈতিক দাদা যাদের হাত আছে এই নেতাদের পেছনে, যারা পাঁচ বছর ধরে ওই কলেজ চালাচ্ছে, তাদেরকে কি আপনি তো পেছনের দাদা বলছেন, আমি বলছি ক্যামেরার সামনে যাদের ছবি দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার প্রশ্ন, শেষ পর্যন্ত কিন্তু আপনি অরাজনৈতিক মডেল একটা ইমপ্লিমেন্টের নাম করে আপনার নিজের রাজনৈতিক অবস্থানটাকে ওখানে দৃঢ় করলেন, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হবে না। অর্থাৎ শেষ পর্যন্ত যদি দেখা যায় অরাজনৈতিক দলের নাম করে শাসক দলের মানে যে ঘটনাটা ঘটলোই না আগে থেকেই জেনে নিয়ে সেটার আমি নিন্দা করলাম, এটা বোধহয় বন্ধ করার দরকার। একটা দাবি, একটা কথা উঠেছে, আমি জানি না বিমলদা বলতে পারবেন ভালোভাবে, যে আগে শিক্ষা দপ্তর জানার আগেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম জেনে গেছে এবং তারা চলে গেছে। আমি বলছি এই জায়গাটায় অনেক সময় কিন্তু আমাদের তরফ থেকেও কোনো প্ররোচনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে না। তো আমি ধরুন যারা শিক্ষক শিক্ষক আমি বলছি দীর্ঘদিন ধরে যারা চাপের মুখে রয়েছে তাদের অসুবিধার জায়গা আছে, কিন্তু কোথাও আমরাও প্ররোচিত করতে পারছি না, কারণ আমরা আপনারা একটু সাংবাদিক পাঠিয়েছিলেন, সেই সাংবাদিকদের কারা ডেকেছিল জিজ্ঞেস করুন। আমাদের হাতে এরকম মোবাইল থাকে, আমরা যাদের পড়াই তাদের হাতে এইরকম এর চেয়েও অনেক লেটেস্ট মোবাইল থাকে, আজকাল কে কাকে কখন ডেকে দেয় বলাটা কিন্তু মুশকিল, এটা এক। দু নম্বর হচ্ছে আজকাল সংবাদ মাধ্যম যাচ্ছে বলেই তো এত জনমত জনমান তৈরি হচ্ছে, মানুষ জানতে বুঝতে শিখছে এবং আমরা কিছুটা আশ্বস্ত বোধ করছি। এটা ঠিকই যে আমরা বহু ক্ষেত্রেই সংবাদ মাধ্যমকে কেউ কেউ ডাকে, আমরা কেউ ডাকি, তারা কেউ ডেকে দেয়, কে ডেকেছে সেটা বলা খুব মুশকিল, এটাও সত্যি। এক্ষেত্রে সংবাদ মাধ্যম কিন্তু জিনিসটা তুলে ধরে, এই যে আপনারা আলোচনা করছেন, লাখ লাখ মানুষ এটা শুনছে, ছাত্রছাত্রীরা অধ্যাপকের হাত ধরে পলিটিক্যাল পার্টিজ হোয়াট অ্যাকশন দে আর টেকিং, আমি দেখতে চাই কারণ এই ছবিটা একমাত্র ছবি না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, এতটা আশাবাদী হতেও আমরা পাচ্ছি না এই জন্য যে এর আগে অধ্যক্ষের ঘরের দরজায় আগুন দেয়া, কলেজের অফিসে তালা দেয়া, একটার পর একটা ছবি আমাদের লজ্জিত করেছে, দেখুন। চারুচন্দ্র কলেজে এই ছবি দেখে অনেকে বলছেন সময় গড়াচ্ছে, মনে অশান্তির ছবিটা বদলাচ্ছে না। এবছরের শুরুতে চারুচন্দ্র আর গত বছরের শুরুতে ছিল হুগলির রবীন্দ্র মহাবিদ্যালয়। ছাত্র ভোট ঘিরে সেদিন এখানে মুড়ি মুড়কির মতো পড়ে বোমা,
দুমাস যেতে না যেতেই 7ই মার্চ ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে আন্দোলনের নামে তাণ্ডব চালায় তৃণমূল ছাত্র পরিষদ। ভাঙচুর করা হয় অধ্যক্ষের ঘরে, লাগিয়ে দেওয়া হয় আগুন। ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। গত বছরের 10ই জুন অনলাইনে ভর্তি নিয়ে ধুমধুমার হয়ে ওঠে বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। অধ্যক্ষকে তালাবন্দি করে ভাঙচুর চালানো হয় কলেজে। 12ই জুলাই অসংরক্ষিত আসন বৃদ্ধির দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে বিক্ষোভ দেখান প্রথম বর্ষের পড়ুয়ারা। শিক্ষক কর্মীদের অফিস রুমে তালাবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। 31শে জুলাই তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় জয়পুরিয়া কলেজ। মাথা ফাটে দুই ছাত্রের, যদিও তৃণমূল দাবি করে জয়পুরিয়া কলেজে তাদের কোনো ইউনিটি নেই। গত বছর 9ই নভেম্বর রায়গঞ্জের সুনেন্দ্রনাথ কলেজে সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় পুলিশ এবং র‍্যাব। এর এক সপ্তাহের মধ্যে ক্যাম্পাসে অশান্তির ছবি ফিরে কলকাতায়। 17ই নভেম্বর অধ্যক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সাউথ কলকাতা ল কলেজে তাণ্ডব চালান একদল পড়ুয়া। ভেঙে দেওয়া হয় প্রিন্সিপাল লেখা প্লেট, ঘরের জানলা, সিসিটিভি ক্যামেরা। আর নতুন বছরের শুরুতে চারুচন্দ্র কলেজে একেবারে হাত পড়ল অধ্যাপকদের গায়ে। এবিপি আনন্দ। চারুচন্দ্র কলেজের ছবিতে আমরা দেখছি ঔদ্ধত্য আর বেপরোয়া জেদ। দেখলাম দমদমের একটি ছবিতে হঠাৎ করে একটি বাড়ির পাঁচতলায় এক কিশোর, এক দশম শ্রেণীর ছাত্র, সে উঠে পড়ল বাইকের বায়না বাবার কাছে। বেপরোয়া জেদ এবং ঔদ্ধত্য কোথাও কি আজকের যুব সমাজকে গ্রাস করছে দেখুন। শিক্ষকের গায়ে হাত পড়ুয়ার, বাবাকে আত্মহত্যার হুমকি পড়ুয়ার, সম্প্রতি দুটি ঘটনায় ছাত্রদের দুই রূপ দেখে বিস্মিত অনেকেই। একদিকে লাগামহীন ঔদ্ধত্য, যার ফলে শিক্ষকের গায়ে হাত তুলতে পিছুপা হয় না পড়ুয়ারা। অন্যদিকে সীমাহীন জেদ, যার জেরে বাবাকে আত্মহত্যার হুমকি দিতে দ্বিধাবোধ করে না এক দশম শ্রেণীর ছাত্র। এই কিশোরের পরিবারের দাবি, 31শে ডিসেম্বর রাতে সে বাবার বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে বেরোয়। ফেরে পরদিন সকালে লাইসেন্স ছাড়া বাইক নিয়ে বেরোনোয় বাবা তাকে বকাবকি করেন। এরপরই সকাল 11টা নাগাদ দশম শ্রেণীর পড়ুয়া কিশোর সোজা উঠে পড়ে তিনতলার কার্নিশে, সেখানে দাঁড়িয়েই আত্মহত্যার হুমকি দিতে শুরু করে সে। দেড় ঘন্টা পর বেলা 12:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকল কর্মীরা মই বেয়ে উঠতে যেতেই আরেক কাণ্ড শুরু করে ছাত্র, কখনো মই ধরে ঝাঁকাতে শুরু করে। কখনো এক কার্নিশ থেকে লাফিয়ে চলে যায় আরেক কার্নিশে। শেষমেশ দুপুর 3:30 নাগাদ ফ্ল্যাটের জানলা দিয়ে বাবা বাছা করে বোঝাতে শুরু করেন পরিবারের সদস্যরা। মা বাবার আকুল আরতিতেও অবশ্য ছেলের মন গলেনি। অবশেষে বাধ্য হয়ে ছেলেকে নতুন বাইক কেনার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবারের সদস্যরা। নতুন বাইকের কথা শুনেই কাজ হয় ম্যাজিকের মতো। বিকেল 4টে নাগাদ মই বেয়ে তিনতলার কার্নিশ থেকে নিচে নেমে আসে দশম শ্রেণীর ওই পড়ুয়া। এক ছাত্রের এই কাণ্ড দেখে চমকে গিয়েছেন অনেকেই। তাদের প্রশ্ন, আবদার পূরণের জন্য এই কোন পন্থা? আমরা অনেক কম বয়সী ছেলেমেয়েদের দেখেছি, একটা কিছু না পেলে তারা এতটাই বিচলিত হয়ে পড়ে, তখন এমনভাবে আচরণ করে, অসামাজিকভাবে আচরণ করে, যেটা পরে তারা কিন্তু অনুতপ্ত হয়। কিন্তু সেই মুহূর্তে আমরা যখন পরে ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলে দেখেছি, তখন ওরা বলে যে আমরা ওই মুহূর্তে এতটাই রেগে গিয়েছিলাম, ক্ষুব্ধ হয়েছিলাম, অশান্ত ছিলাম যে অন্যরা আমার ব্যাপারে কী ভাবছে আমি সেটা আমার গ্রাহ্য করার পরিস্থিতি ছিল না। কি পাচ্ছি জিনিস, যে কোনো জিনিস পাওয়া, সেটাকে ওন করা এবং সেটাকে ডিসপ্লে করা, সেটা সেটা থেকে ছেলেমেয়েরা এক ধরনের আত্মপরিচয় তৈরি করার চেষ্টা করে। যদি বাবা মারা একটু বোঝানোর চেষ্টা করে যে সেইগুলোর মধ্যে দিয়েই আত্মপরিচয় তৈরি হয় না মানুষের, একটু সংযতভাবে সেই জেদটার মোকাবিলা করে। অনেকে প্রশ্ন তুলছেন, না চাইতে সব পেয়ে যাওয়ার প্রবণতা থেকে কি এ ধরনের মানসিকতা জন্মাচ্ছে? মা বাবার দুর্বলতাই কি ছেলেমেয়েকে প্রশ্রয় জোগাচ্ছে?
সত্যজিৎ বৈদ্য, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। অভিজিৎ মিত্রের কাছে আসবো। অভিজিৎবাবু, কোথাও অস্বাভাবিক ছবিগুলো কি স্বাভাবিক ছবি হয়ে দাঁড়াচ্ছে? মানে ব্যতিক্রমী ঘটনা আর তত ব্যতিক্রমী নয়, এই এই জায়গায় দাঁড়াচ্ছে? মানে সেটা হতে পারে চারুচন্দ্র কলেজের এই ছাত্রছাত্রীদের আচরণ, সেটা হতে পারে বাবার কাছে বাইকের বায়না না দেয়ায় পাঁচতলার কার্নিস ধরে হাঁটা, একটা ফ্রেম, এটা একটা বেসিক্যালি দ্য সেম যেটা কভার করছে ওই ছেলেটি একক উইথ রিগার্ড টু পেরেন্টস, এখানে উইথ রিগার্ড টু টিচার্স হোলস। এমনিতে আগেতে বলি একটা কথা যে সম্পর্ক ব্যাপারটাই কোয়েশ্চেন হয়ে গেছে। আমি এখানে অনেকবার এই কথাটা বলেছি যে সম্পর্কগুলোকে আমরা গিভেন ধরে রাখতাম, আমরা খুব আশ্চর্য হচ্ছি যে কলেজে এরকম ভাবে শিক্ষা, ওরে বাবা, শিক্ষক এবং ছাত্র এই তো নেই ব্যাপারটা। আমরা সব সময় কথা বলি খুব ওল্ড ফ্রেমে, এটা খুব বেসিক্যালি ভুল ইন দ্য পারসেপশন অফ দ্য প্রেজেন্ট। আপনি বলছেন যে ছাত্র বা ছাত্রী শিক্ষকের হাত ধরে টানাটানি করছে, ঝাঁকাচ্ছে, সে বাড়িতে বাবা মার হাত ধরে বা দাদুর হাত ধরেও করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, কারণ সবগুলো ভেঙেছে, কালচারটাই গেছে, ওটা অন্যরকম হয়েছে। আমি ইভেন এই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করছি না, গেছে গেছে হচ্ছে পুরনোটা, তার ফলে নতুন একটা উঠে এসেছে অলরেডি। কেন কেন উঠে এসেছে সে কিন্তু একক হয়ে ওঠেনি, তার জমি থেকেই উঠেছে, এবং সেই জমির দায় দায়িত্ব শুধু এরা নয়, বৃহত্তর ভাবে টোটাল সমাজ। এই ফ্রেম অফ পার্সপেক্টিভটাই আমাদের দেখতে কিন্তু অভাব আছে। সো আমরা খুব স্পেসিফিক এককভাবে জিনিসগুলো দেখছি। এখন আপনারা বলবেন যে আপনি সোশ্যাল, আমার অভ্যাসই হচ্ছে তাই, সোশ্যালজি সমস্তটাকে দৌড়বার চেষ্টা করে। আমি তো আপনারা দেখাচ্ছিলেন, আর আমি কালকে ওই এবারে আমাকে ওইটাকে ধরে ছেলের কানে, দুর মধ্যে কোনো তফাৎ নেই, একই জিনিস, থ্রেট থ্রেট করছে, এবং থ্রেট কোথায় নেই, ইভেন লাভার্স আর থ্রেটনিং ইচ আদার। আমি একেবারে মলিকুলারে যেতে চাই, যদি ইন্টিমেট রিলেশন ওই রকম একটা ক্রাইসিস পয়েন্ট অফ করে থাকে, সেখানে ইনস্টিটিউশনাল রিলেশন কোথায়? কিন্তু প্রফেসর মিত্র, আমি শুধু একটাই আপনাকে প্রশ্ন করি, আমি এখনো আসি, শিক্ষকদের গায়ে ধাক্কা দেওয়াটা এক ধরনের ক্রিমিনাল মেন্টালিটি, কিন্তু এটাকে তো আপনি সেইভাবে ব্যাখ্যা করতে পারেন, ক্রিমিনাল ওয়েতে হ্যান্ডেল করছে না, হাজবেন্ড প্রেমিকাকে খুন করছে না, এই এই যে গার্নিশিং, একই কোনো তফাৎ নেই, এটাকে ক্রিমিনাল মেন্টালিটি বলবেন? মোর ডেডলি দ্যান দিস। এখানে তো আপনার শিক্ষামন্ত্রী এসে কথা বলছে, ওই ক্ষেত্রে কে করছে যে মেয়েটার মুখে অ্যাসিড মারছে? Deadly is everywhere. সুতরাং গোটা জায়গাটাই এই হয়ে গেছে, এবং সেইখানে হোল প্রিন্সিপলটাই কিন্তু অন্যভাবে বোধহয় ভাববার টাইম এসে গেছে। ওই যে ও কমেন্ট করছে তখন থেকে যে এটা দিতে হ্যাঁ করেছে, আমার মাথায় ঘুরছে ওয়াই মোটরসাইকেল, মোটরসাইকেল ইজ সামথিং স্পেশাল কানেক্টেড উইথ দ্য ইয়ার্থ। আপনি এইবার ভাবুন তো, মোটরসাইকেল ইজ দ্য ফ্যান্টাস্টিক রেঞ্জে বিজ্ঞাপন, হিরো হন্ডা কত কি, আমি ওই বারাসাত ইউনিভার্সিটিতে যাওয়ার পথে দেখতাম কি বিশাল শো রুম, আমি যা চাই তাই পেতে হবে এবং এক্ষুনি পেতে হবে, মানে এইটা কোথাও প্ররোচিত করছে, মানে সেটা দাবি দেওয়া আদায়টা আমার কলেজ ক্যাম্পাসে হতে পারে, আমার বাবার কাছে হতে পারে, কিন্তু অ্যাট এনি কস্ট। মানে আমার মাঝে মাঝে মনে হয় সুমন, এখন বোধহয় একটাই স্লোগান, সবে মিলে করি কাজ, মারি পিটি নাহি লাজ, কোথাও এটার কোনো লজ্জা নেই, এবং সে যে যাই করুক, মানে আমার মতান্তর যেটা অভিজিৎ দাও খুব কারেক্টলি বলছিলেন, সেটা প্রেমের সম্পর্কে হতে পারে, সেটা কোনো বাবা মায়ের সাথে সম্পর্কে হতে পারে, এবং যেটা আলাদা করে আমি এখানে উল্লেখ করব, অথরিটি ডিফাইন্স একটা অন্য জায়গায় গেছে এখানে, কিন্তু অধ্যক্ষ তার কাছে একজন অথরিটি ফিগার, বাবাও একজন অথরিটি ফিগার, প্রতিটা ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার থেকে আমি বেশি ক্ষমতা রাখি দেখো, এই দেখানোটা খুব বেশি রয়েছে, এবং পাশাপাশি যেটা আমার
কথা মনে হয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে একটা মতান্তর হতে পারে। আমি যদি ছাত্র রাজনীতির প্রেক্ষিতেও বলি, তার তো আগে একটা ছাত্র সত্তা আছে, তারপর তো তার রাজনৈতিক সত্তা, এবং সেই খানটাতেই কিন্তু তার একাডেমিক সেলফ এস্টিমের জায়গাটা হয়তো কোথাও এমন জায়গায় রয়েছে, তাকে অন্য একটা ক্ষমতার ভাষা ব্যবহার না করলে সে কিন্তু নিজের জমিটাকে শক্ত করতে পারছে না। একইভাবে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কিন্তু তার পার্টি হাইকমান্ড বলছে না তুমি এটা করো, আমার সেখানে যেখানে আমরা বারবার প্রশ্ন তুলি আচ্ছা এই এইটা কেন না, ঠিক কথা, বড় রাজনীতি সাপোর্ট সেই মুহূর্তে নেই, নিজেও বলছিলেন যে সেখানে কিন্তু রাজনৈতিকভাবে অন্য বার্তা আসছে। আমার মনে হয় সেখানে আরো একটা আশঙ্কা আমাদের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে যে প্রজন্মটা তৈরি হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিবাদ উঠে এসেছে ছাত্র রাজনীতি থেকে, এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে কোনোদিন নির্বাচন কোনোদিন নির্বাসন এই নিয়ে যখন এরম লঘু প্রতিবাদের এরম বহিঃপ্রকাশ হয়, তখন কিন্তু ছাত্র রাজনীতিকেও তারা অত্যন্ত একটা তুচ্ছের জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাকেও কোথাও লঘুত্বের মধ্যে আনছেন। দুই হচ্ছে কোনো অভিভাবকত্বই আর কোনো জায়গা পাবে না, কারণ রাজনৈতিক অভিভাবক কিন্তু অথরিটি, আমি তাকেও মান্যতা দিই না, এখানে আসলে কাউকে আমি মান্যতা দিই না, কারণ আমি নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করি আর পাওয়ারকে রিপ্রেজেন্ট করি। একটু ভাবি না আমরা, আমরা ছোটবেলায় এইরকম, আমি যে আমি আমার নিজে এইরকম যদি উঠতাম, আমার বাবা কোনোভাবে নামাতো উদম ঠেঙ্গাতো, আমি ঠেঙ্গানোটাকে সমর্থন করছি না, আমি মাকে সমর্থন করছি, এই যে অথরিটি এক্সার্ট করা বাবা মা কি করছে, আপনার ছেলেবেলা একটা ঘটছে, বাবা মা কি তার অথরিটি এক্সার্ট করছে, এইখানে না অথরিটি যেখানে একটা হায়ারার্কির মধ্যে আছে, সেখানে আমার মনে হয় আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, আমাদেরও কিন্তু উদম ঠেঙ্গানোতে ভায়োলেন্স মাইট প্রভোক ভায়োলেন্স, আমাদের এটার মধ্যে ঢুকলে কিন্তু আমরা এখন মারের কথা ছেড়ে দিলাম, কিন্তু এক্সার্ট করা বলে দেওয়া দেন তোমার আমি মানি না, এবং এইখানে যেটা হচ্ছে যে কথাটা আমি অনুতম একটু আগে বললাম খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমার ওই জায়গাটাতেই মনে হচ্ছে যে এই কলেজটা ধরুন বন্ধ হলো, এই নিমলদার কলেজটা, এই কলেজের চারজন, যে কথাটা অধ্যাপক চক্রবর্তী বলছিলেন যে চারটে মুখ, তাই চারজনের জন্য তো আমরা 2000 স্টুডেন্টের পড়াশোনাটা বন্ধ করতে যাচ্ছি, আপনি কি প্রবণতাটা মারাত্মক আজকে যে চ্যালেঞ্জ করছে অধ্যাপকদের, নিঃসন্দেহে হয়তো গতকাল নিজের বাড়ির অভিভাবকদের চ্যালেঞ্জ করেছে, বাবা মাকে চ্যালেঞ্জ করেছে, কালকে পার্টি অথরিটি কেও চ্যালেঞ্জ করেছে, যদি বিলের পরে এটা করে তাহলে পার্টি অথরিটিকে চ্যালেঞ্জ করতে হবে, অভিজিৎ কোচ্চি আবার বলছিলেন বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখা, অর্থাৎ ওইগুলো প্রভোক করছে আমাদের, তার 23 জায়গা থেকে সরিয়ে আসতে গেলে কোথাও যেন, আমরা তো গুরুজন, আমরা তো আমাদের সন্তান তুলনা মনে করি, কোথাও একটা আমাদের একটা প্রেসেন্স জানানোর জায়গা থাকা দরকার, একটু সংযোগ করতে চাই, যেটা বিমল বাবু বলছিলেন আমি একটু সংযোগ করতে চাই, আমি তোমার কাছে আসবো, আমি জাস্ট তার আগে একটা পয়েন্ট সংযোজন করব, যে এইখানে কিন্তু আত্মহত্যার প্রবণতা যেটা এই বাংলা যুব সমাজের ক্রমশ বাড়ছে, আমি ফিগারেও আসবো, তার আগে কয়েকটা ঘটনা একটু দ্রুত দেখেন। বাবা বকেছেন, তার জন্য তিনতলার কার্নিশে উঠে আত্মহত্যার হুমকি ছেলের, শেষমেশ নতুন বাইক পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে সুরসুর করে নেমে আসা বিশেষজ্ঞদের বক্তব্য দমদমের এই ছবি প্রতীকী মাত্র। এই প্রবণতা এখন দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের অনেকের মধ্যেই, কেউ কেউ তো চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হচ্ছে না। সম্প্রতি পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্বামী ও মা দাদাদের কাছে স্মার্টফোন চেয়ে না পেয়ে এক তরুণী আত্মহত্যা করেন। কখনো মোবাইলের আবদার, কখনো বাইকের আবদার, না মিটলেই চরম পদক্ষেপ, ঠিক যেমনটা ঘটেছিল কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। বাবার কাছে বাইক কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণীর ছাত্র, কোথাও আবার স্কুটারের জন্য আত্মঘাতী। 20 নভেম্বর পূর্ব বর্ধমানের কৃষি খামারে স্কুটার কেনার আবদার করে না পেয়ে আত্মহত্যা করে দশম শ্রেণীর এক ছাত্রী। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বাগদায় প্রেমিক রাস্তায় চড় মারায় তরুণী আত্মঘাতী হন বলে অভিযোগ ওঠে। কিন্তু কেন এরকম হঠকারিতা, একটু কিছু হলেই কেন আত্মহত্যা? নিশ্চয়ই এই ধরনের জেদের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে এই সিঙ্গল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। এই সব সমস্যার দাওয়াই কি? বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদেরই বাড়তি সতর্ক হতে হবে। ছোটবেলা থেকে না কিছু কিছু বাচ্চারা শিখে যে আমরা যদি
একটু চিৎকার চেঁচামেচি কান্নাকাটি অশান্তি করি তাহলে যেটা আমার প্রাপ্য নয় সেটাও হয়তো আমি পেয়ে যেতে পারি অশান্তির জেরে। এটা বাবা মাদের খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে যে যেটা তোমরা করছো সেটা চাইছো সেটা আমাদের পক্ষে সম্ভব না, দেওয়া অনুচিত। যা চাই তা এক্ষুনি চাই, না পেলেই অবসাদ হতাশা, তারপর নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা দিন দিনই বাড়ছে, যার জেরে চরম উদ্বেগে অভিভাবকরা। ঝিলম করণ যাই, এবিপি আনন্দ। অভিজিৎদা খানিকক্ষণ আগে থ্রেটের কথা বলছিলেন, প্রত্যেকটা থ্রেটের সঙ্গে এই আত্মহত্যার প্রবণতা জড়িয়ে আছে এবং ঘটনাও ঘটছে। আমি বলছি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে 2017 গত বছর ধরি যদি 14 তুলনায় 2% বেড়েছে এবং পশ্চিমবঙ্গ একদম শটান তৃতীয় স্থানে উঠে এসেছে গোটা দেশের মধ্যে। মানে কোথাও মনে হচ্ছে এই প্রত্যেকটা ঘটনা এই প্রত্যেকটা প্রবণতা লিঙ্কড, খুব লিঙ্কড। আমার তো তাই মনে হয় খুব লিঙ্কড। এবং এইখানে আত্মহত্যা এই যে থ্রেট, ওইটা আলটিমেট তো যে আমি আমার জীবন নাশ। এবং এখনকার দিনে অভিভাবকের যে কী সমস্যা, মানে ছেলে পেলে মানুষ করা তুলনাহীন। আগেকার দিনের অভিভাবকদের এই সমস্যা ফেস করতে হয়নি, যেখানে নিজের সন্তান সে থ্রেট করছে মরবো তোমার সামনে, সে তার আত্মটা হনন করতে চাইছে। হ্যাঁ, অভিভাবকদের হাত জোর করে বলতে হচ্ছে বাবা নেবে আয় তুমি বাইক কিনে দেবো। দ্যাটস দ্য পয়েন্ট। তো বাইক সমস্ত জিনিস তো তেমনি প্রত্যেক কটা জায়গাতেই ওটা হচ্ছে। এই এই যে নিউক্লিয়ার ফর্মে এই মাইনিউট জায়গাগুলোতে যেটা ঘটনাগুলো ঘটছে এটা তো খুব ইয়ে জায়গা, সফটেস্ট জায়গা, বাপ মা সন্তান ইত্যাদি সেইখানে এই জিনিস ঘটছে। আমার কাছে এটা অসম্ভব একটা ইম্পর্টেন্ট জরুরি বার্তা যে এনিহোয়ার ইট মাইট হ্যাপেন। বাইকটা তো চাইবেই, বাইক সিগনিফাইজ পুরুষ, আমি সন্তানের জায়গা থেকে বলছেন, উল্টো দিকটা আপনি ভাবুন, একজন বাবা হিসাবে বা মা হিসাবে আমরাও কি আলাদা স্যাটিসফাইড হচ্ছি না? মানে ওদের ওকে একটা বাইক কিনে দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে একটা গৌরবিত হচ্ছি না, একটা আত্মতৃপ্তি পাচ্ছি না? বাড়ির অভিভাবকরাও দৃঢ় থাকবেন না, অন্যায় আবদার হলে মেনে নেবো না, একদম কোথাও এখানেও একটা রোল থাকছে জরুরি সুমন। এবং বাড়ির অভিভাবকদের আমি এখানে জায়গাটাকে আলাদা করে উল্লেখ করব, কারণ তারা কিন্তু ওর ইতিহাসটা গঠন করছে। কলেজের অভিভাবকরা কিন্তু অনেক পরে জীবনে আসছে, তারা যদি কোথাও ছোটবেলা থেকে, যেটা ডক্টর রামও বলছিলেন যে নাটা না, এবং তোমার যদি কোনো অন্যায্য দাবি থাকে আমি তোমাকে সাংঘাতিক বকবকি মারামারি না করতে পারি, কিন্তু আমি খুব পোলাইটলি ফর্মলি প্রতিবার না বলবো, তুমি যাই করো না কেন আমি তোমায় বোঝাতে পারি আমি তোমায় কেন দিচ্ছি না ইত্যাদি, কিন্তু নাটা থেকে সরবো না। কারণ আমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা সুইসাইড এক নয়, সুইসাইডের কার্যকারণ আলাদা হতে পারে, কিন্তু বহু সময় যেটা আমরা দেখতে পাই সুইসাইডের মধ্যে দিয়েও কিন্তু একটা ভায়োলেন্সই প্রকাশ পায়, যে ভায়োলেন্স আমি তোমায় দেখাতে পারলাম না, আমি নিজেকে সেটা দিয়ে শেষ করলাম। এবং সুইসাইডের থ্রেটের মধ্যে কিন্তু আমার আরেকটা ক্ষমতা প্রয়োগের ভাষা থাকতে পারে, যেটা আমরা এই পার্টিকুলার ঘটনাটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে একটা প্রদর্শনের ভাষাও আছে সুমন। আমাকে কার্নিশে দেখা যাচ্ছে, এই নিয়ে আলোচনা হচ্ছে, পাড়া প্রতিবেশী আমাকে দেখছে, আমি যে ঘটনাটি চারুচন্দ্র কলেজে ঘটেছে সেটার একটা রেফারেন্স টানবো, আমাকে উনি ইগনোর করছিলেন একটি ছাত্র বলছে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে সে ল্যাপটপ আর মোবাইলে ব্যস্ত ছিলেন, তাহলে কোথাও আমার পুরো মনোযোগ দৃষ্টির মূল পয়েন্টে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। মানে যে জায়গাটা আমি বলতে চাইছি যে দেখুন চারুচন্দ্র কলেজেও কিন্তু ছাত্রদের এই বাড়াবাড়িটা একদিনে হয়নি, মানে কোনো একটা জায়গায় কর্তৃপক্ষের জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে ছাড় একটু একটু দিতে 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 কিন্তু আজকে এই চেহারা নিচ্ছে। বাবা মার ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষেত্রেও, মানে আমাদের জীবন দিয়েও আমরা দেখি যে অনেক সময় কিন্তু নানা কারণে আমরা এত ব্যস্ত থাকি আমরা কিন্তু ছাড় দিতে শুরু করি ওদের, কিছু কিছু সুযোগ সুবিধা ড্রাইভ দিতে শুরু করি, মানে শুরু করি যা সময় দিতে পাচ্ছি না কম্পেনসেট করছি গিফট দিয়ে। মানে ওই ক্ষেত্রেও আপনি একটা সাহায্য পাবেন যে শেষ পর্যন্ত প্রশাসনের ওই যে ছোট ছোট শিথিলতা যে স্টুডেন্ট ইউনিয়নকে দিয়ে দেওয়া তার মধ্যে দিয়ে একটা মই রূপ ধারণ করছে। আমি ব্যক্তি জীবনেও কিন্তু প্রায় একই রকম, বাবা মার অ্যাপ্রোচ কিভাবে বদলেছে আমি বলি, জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। বাবার আজকে বাবাকে বারবার টানতে হচ্ছে, 12 বছর আগে চলে গেছেন, বাবার মুখে শোনা একটা ঘটনা 1967-68 সালে ক্লাসের
সিনিয়র ব্যাচের একটি ছেলে নকশাল আন্দোলন করতে গিয়ে হেডমাস্টারের ঘরে ঢুকে ঝামেলা করেছিল, ওর বাবা ঢুকে তাকে ঠেঙিয়েছিল মেদিনীপুরের কোনো একটি স্কুলে, স্কুলের নাম আমার মনে নেই। আর আমার দেখা অভিজ্ঞতা, হাওড়ার একটা কলেজে পড়াতাম, একটি ছেলে সিগারেট খাচ্ছিল, ইংরেজির একজন অধ্যাপক কান মুলে বার করে দিয়েছিল, পরের দিন সে তার বাড়ি গিয়ে হামলা করেছিল। বাবা গিয়ে বলছে, স্যার বন্ধু বান্ধবীর সামনে না হয়তো সিগারেট খেয়েছিল, আপনি তাহলে চটটা মারলেন। এই হচ্ছে গার্জেনের ডিফারেন্স, আমাদের গার্জেনের অ্যাটিটিউডিনাল ডিফারেন্স কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সত্যিকার সমাজে আন্দোলন ব্যাপার, আমাদের অ্যাটিটিউডটা সেইজন্যই পাল্টে যাচ্ছে। ওই যে বারবার জিজ্ঞাসা করছে ওর বন্ধুকে আমার দেখা যাচ্ছে কিনা, আমাকে নিয়ে টিভি করতে হচ্ছে, সুতরাং এবং ইউ নেভার নো আজকে যে বিমল দাদের কলেজে যে ফুটেজ সামনে এসেছে তাতে ছাত্রছাত্রীদের আদৌ আপত্তি ছিল কিনা, হয়তো তারা চেয়েছে যে আমাদের এই স্যাটিসফ্যাকশনের ব্যাপার রয়েছে। যেমন ধরুন ছাত্রটা ওই যে উঠেছে ওপরে, সে কিন্তু খুব অপরিকল্পিতভাবে ওঠেনি, সঙ্গে মোবাইল ফোনটা নিয়ে উঠেছে। মানে আমি বলছি এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই প্রবণতাগুলো কাজ করে, কিন্তু সবাই মুখ লুকোচ্ছে না সময়, যখন একটা কলেজেও ক্যামেরা যাচ্ছে বা একটা ছাত্রকে মানে একটা ছেলেকে যখন না তারপরেও তো তারা সাক্ষাৎ, তাহলে সেখানেও কিন্তু তার একটা প্রদর্শনের নিতকে কোথাও স্যাটিসফাই হতে আমরা দেখি। আমি শেষে শুধু এইটুকু দিয়ে শেষ করতে চাই যে সেলফি কালচারের এক্সপ্রেশন খুব জেনুইনলি চাই যে চারুচন্দ্র কলেজের একাধিক খবর আপনাদের সামনে উপস্থিত করতে, কিন্তু ফর বেটার রিজন। আমরা চাই পঠন পাঠন সংক্রান্ত, এবং পঠন পাঠন সংক্রান্ত যদি কোথাও ঘাটতি থাকে অধ্যক্ষ কিংবা অধ্যাপকদের তরফে, অবশ্যই তারও প্রতিভা হোক, তার জন্য আন্দোলন হোক, আন্দোলন হোক পঠন পাঠন সংক্রান্ত বিষয় নিয়ে কারুর কোনো আপত্তি থাকতে পারে না, না রাজনৈতিক দলের, না অধ্যাপকদের, না সংবাদ মাধ্যমে, কিন্তু এই ধরনের ছবি যেন আমাদের আর দেখাতে না হয়। নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, এসবিআই এইচএম স্কুল অফ ম্যানেজমেন্ট ফর এডমিশন, হসপিটালিটি, হসপিটাল, মিডিয়া সায়েন্স, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, ডাফ এন্ড ডাটের বাঞ্চো ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী, এবং সুরক্ষা ডায়াগনস্টিক, ২৫ বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।